Hey, what's up everyone? সকলে কেমন আছো? আমি গগন মন্ডল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আগের যে কম্পিটিশনটা আমরা রিয়্যাক্ট করেছিলাম, অবশ্যই সেখানে ছিলেন রোনালদো ভার্সেস আলকা ইয়াগনিক। তো আজকে দেখবো বাংলাদেশের তিনজন লেজেন্ডারি ফিমেল সিঙ্গার এবং ফিমেল আর্টিস্ট, তাদের কাছে কম্পিটিশন করবো। আর যে চ্যানেল থেকে দেখবো, চ্যানেলটার নাম হচ্ছে যশ বিনোদন বা যশ বিনোদন। তো এখানে আমরা পাচ্ছি কনক চাপা ভার্সেস সাবিনা ইয়াসমিন ভার্সেস রুনা লায়লা। তো ভার্সেস ওয়ার্ডটা এখানে প্রেক্ষাপটে দাঁড়ায় যে হয়তো WWE ম্যাচ চলছে, বাট আলটিমেটলি না, এখানে কোনো রকম কম্পিটিশন হয় না, কারণ তিনজনের জায়গায় সেরা। আর আমি সত্যি কথা বলতে গেলে হয়তো আমি কনক চাপা ম্যাডামের গান হয়তো দু একটা শুনেছি, হয়তো মনে নেই যে হয়তো এটা ওনারই গান, কিন্তু রুনা লায়লা ম্যাডাম অনেক গানই শুনেছি, বাট এখানে সাবিনা ইয়াসমিনের ওনার কোনো গান শোনা হয়নি। তো আজকে কম্পিটিশনের মাধ্যমে জানতে পারবো। তো ভিডিও অনেক বড় লেন্থ হতে চলেছে গাইস, তো তোমার রেডি সবাই, শুরু করা যাক, লেট গো। চলো বাংলা জলে সেই ভাষায় সাগরের মানে। এটা থাকলে কোনো কাজ হবে না আমি জানি গাইস, ঠিক আছে চলো। আমাকে ছেড়ে তিনজন লেজেন্ডারি সিঙ্গার কনক চাপা, তুমি আমার সেই গানটা দারুণ গানটা, সাবিনা ইয়াসমিন এবং রুনা লায়লা, যাদের মধুর কণ্ঠের গানগুলো দিয়ে মাতিয়ে রেখেছিল সারা বাংলাদেশ। ওকে, যারা দর্শকদের উপহার দিয়েছে অসংখ্য সুপারহিট গান। আচ্ছা, এটা অরিজিনাল গান গাইস। এই জিনিসগুলো অবশ্যই রিয়্যাক্ট করতে ভালো লাগে, কারণ অনেক কিছু জানার থাকে, অনেক কিছু। আর আমার, তোমরা ভালো করে জানো, আমার খুবই পছন্দ হয় নস্টালজিক ব্যাপারটা। অবশ্য আমার তখন জন্মায়ওনি, ঠিক আছে, জবিকার গান এগুলো, কিন্তু এগুলো এখন শুনলে বুঝি যে তখন কীরকম কম্পোজিশন ছিল প্রত্যেকটা গানের প্রতি, ওরা ডেডিকেশন ছিল। হয়তো আজকের মতো আপগ্রেডেড ইনস্ট্রুমেন্ট ছিল না হয়তো, বাট গানগুলো কখনো রিপ্লেস করা যায় না গাইস, নাকি আর্টিস্টগুলোকে। যারা দর্শকদের উপহার দিয়েছে অসংখ্য সুপারহিট গান। যাদের গানগুলো এখনো গান প্রেমীদের পছন্দের শীর্ষে। যাদের গানগুলো শুনে বড় হয়েছে গোটা একটা জেনারেশন। আজকে আমরা বলবো এই তিন লেজেন্ডের মাঝে কে সেরা। আঁচলে বাঁধিয়া রাখিব গো তোমারে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই কথা বলবো কনক চাপাকে নিয়ে। যতটুকু সময় তুমি থাকো কাছে। কনক চাপা এক সময় তার গান দিয়ে কাঁপিয়ে রাখতো বাংলা চলচ্চিত্র। মনে হয় দেহে প্রাণ আছে। ये है इंडिया के पुराने इन्वेस्टिंग की दुनिया। মনে হয় দেহে প্রাণ আছে। যে অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছে দর্শকদের। তোমার মানে না ভালোবাসা। কে? বাংলাদেশের জনপ্রিয় একটি গান একদিকে পৃথিবী। একদিকে পৃথিবী, একদিকে তুমি যদি। ওহ, সেই গান। এই গানটি কনক চাপারই গাওয়া। আমি শুনেছি গানটা গাইস। বাংলাদেশের অন্যতম সেরা একটি গান এই গানটি। তুমি অল টাইম হিট। গানটি এখনো কোটি মানুষের পছন্দের। যারে এক জনমে ভালোবেসে। আপনি এই গানটি শুনেননি তা হতেই পারে না। একদমই। জনপ্রিয় এই গানটিও কনক চাপারই গাওয়া। তোমার বুকের ভেতর রাখো ভরে।
অনেক সাধনার পরে গানটিও কনক চাপারি গাওয়া। অনেক সাধনার পরে আমি এই গানের রিমেক ভার্সনটিও ব্যাপক জনপ্রিয়তা পায় দর্শক মহলে। জনপ্রিয় গান কি জাদু করেছ কনক চাপাই গেয়েছেন। এক বিন্দু ভালোবাসা দাও কনক চাপার আরেকটি জনপ্রিয় গান। এক বিন্দু ভালোবাসা দাও আমি এক শিন, গানটি দর্শক মহলে ব্যাপক ভাইরাল ছিল। মনে প্রাণে আছো তুমি সাথী তুমি আমার জীবনে গানটি কনক চাপারি গাওয়া। সাথী তুমি আমার জীবনে কনক চাপার অন্যতম জনপ্রিয় একটি গান এটি। একদিন তোমাকে না দেখলে বড় কষ্ট হয়, গানটি এখনো দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়। সেই দিনটাই যেন আমার বন্ধু নষ্ট, তোমার আমার এই না ভালোবাসা গানটিও তারই গাওয়া। তার অন্যতম দর্শকপ্রিয় একটি গান তোমায় দেখলে মনে হয়। তোমায় দেখলে মনে হয়, ওকে, জনপ্রিয় এই গানটিও কনক চাপারি গাওয়া। হাজার বছর তোমার সাথে ছিল পরে তোমাকে ছেড়ে। অ্যাকচুয়ালি যদি বলা হয়, আমি একটু যেটুক শুনলাম তোমাদের কাছ থেকে, যে কনক চাপার সব থেকে বেশি জনপ্রিয়তা ছিল বাংলাদেশে, সব থেকে বেশি, ঠিক আছে। তার আরেকটি জনপ্রিয় গান তোমাকে ছেড়ে আমি কি নিব, গানটি তখনকার সুপারহিট একটি গান। মনটাকে লুকিয়ে কোনখানে রাখব, যেটুকু সময় তুমি থাকো কাছে গানটিও কনক চাপারি। যেটুকু সময় তুমি থাকো কাছে, জনপ্রিয় এই গানটিও কনক চাপাই গেছেন। মনে হয় দেহে বাংলাদেশের একটি এভারগ্রিন সং ভালো আছি ভালো থেকো। ভালো আছি ভালো থেকো এখনো গান প্রেমীদের পছন্দের শীর্ষে রয়েছে গানটি। আকাশের ঠিকানায় চিঠি লিখো, তার গাওয়া প্রেমের তাজমহল গানটি দর্শক মহলে ব্যাপক জনপ্রিয় ছিল। বাংলা গান যারা শোনে তাদের কাছে পরিচিত একটি গান মিলন হবে কতদিনে। মিলন হবে কতদিনে আমার মনে, এ মনটা বলেছে কনক চাপার আরেকটি সুপারহিট গান। আরো ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইস, ভিডিওটা আরো ইন্টারেস্টিং হচ্ছে। গানটি এখনো ব্যাপক জনপ্রিয় দর্শক মহলে। একটু চাওয়া একটু পাওয়া এবং অন্তর দিলাম বিছাইয়া তার জনপ্রিয় দুটি গান। একটু চাওয়া একটু পাওয়া কাছে অন্তর দিলাম বিছাইয়া বৈশালো না, বলবো কথা বাসর ঘরে তার আরেকটি জনপ্রিয় গান। বলবো কথা বাসর ঘরে তোমাকে চাই শুধু গানটি কনক চাপার ক্যারিয়ারের অন্যতম সেরা একটি গান। তোমাকে চাই শুধু তোমাকে চাই, গানটি এখন পর্যন্ত সুপারহিট। আর কিছু জীবনে পাইব না পাই, কনক চাপা বাংলা সিনেমাতে 3000-এর বেশি গান গেয়েছেন। সাগরের মতোই গভীর, দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট গান। আকাশের মতোই আসি, এবার কথা বলবো সাবিনা ইয়াসমিনকে নিয়ে। চুলি বাঁধিয়া রাখিব গো তোমারে আঁচলে বাঁধি, সুরেলা কণ্ঠ। তো আমি প্রথম প্রথম যখন শুরু হচ্ছে ভিডিওটা ইন্ট্রোতে, আমি ভাবছিলাম যে আমি কি করে বুঝবো যে দুজনেরই গলা সেম লাগছিল, বাট সাবিনা ইয়াসমিনের গলাটা একটু ম্যাচিওর গলা, ঠিক আছে, একটু বেস আছে গলাতে। শিল্পী সাবিনা ইয়াসমিন, ঠিক আছে। চোখের কাজল করিব গো তোমারে, সাবিনা ইয়াসমিন মাত্র 13 বছর বয়সে গানের যাত্রা শুরু করেন। 1972 সালে অবুঝমন চলচ্চিত্রে শুধু গান গেয়ে পরিচয়ে গানটি কভার করেন তিনি। শুধু গান গেয়ে পরিচয় চলার পথে,
এই গানটি তাকে এনে দেয় প্রচুর জনপ্রিয়তা। বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বে জন্ম আমার ধন্য হলো গানটি গায় তিনি। অশ্রু দিয়ে লেখা সিনেমার জন্য গেয়েছেন অশ্রু দিয়ে লেখা গানটি। অশ্রু দিয়ে লেখা সিনেমার জন্য গেয়েছেন অশ্রু দিয়ে লেখা গানটি। এরপর গেয়েছেন সুজন সখী সিনেমার জন্য সব সখীরে পার করিতে গানটি। এরপর সুন্দরী সিনেমার জন্য গেয়েছেন আমি আছি থাকবো গানটি। আমি লিটারালি হারিয়ে যাচ্ছি গাইস, তোমরা বুঝতে পারছো আমি চুপচাপ, আমি সত্যি হারিয়ে যাচ্ছি। আমি হয়তো গানগুলো ক্লিপগুলো ছোট ছোট হয়তো, কিন্তু এই কম্পোজিশনগুলো শুনে আমি হয়তো হারিয়ে যাচ্ছি গাইস, ঠিক আছে। এছাড়াও অনুভব মুভির জন্য গেয়েছেন যদি সুন্দর একটা মুখ পাইতাম গানটি। যদি সুন্দর একটা মন পাইতাম সদর ঘাটের পাহাড়। এরপর গেয়েছেন জানি না সে হৃদয় গানটি। জানি না সে হৃদয় কখন এসেছে ওকে প্রাণের মাঝে দোলাবি। তার এই গানটি তখনকার সময়ে বেশ জনপ্রিয় একটি গান ছিল। আমার মনটারে যেন ভালোবেসে এরপর গেছেন ওরে ও পরদেশি গানটি। স্বপ্নের ঠিকানা মুভির জন্য গেয়েছেন এই দিন সেই দিন গানটি। এই গানটি এখন পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। চলতে চলতে পাবো দুজন স্বপ্নের ঠিকানা। এবং একই মুভির জন্য গেয়েছেন ও সাথীরে গানটি। ও সাথীরে যেও না কখনো। এই গানটি সেই সময় ব্যাপক পরিমাণে জনপ্রিয় ছিল। তোমারই প্রাণে রঙিন রংবাজ সিনেমার জন্য গেয়েছেন সে যে কেন এলো না গানটি। সে যে কেন এলো না কিছু ভালো লাগে না। এছাড়াও গেয়েছেন তুমি চাঁদের জোছনা নাও। তুমি সাগরে নীলিমা নাও মেঘের বর্ষা নাও তুমি শুধু আমারই। তার এই গানটি এখন পর্যন্ত সমানভাবে জনপ্রিয়। আয়রা এরপর গেছেন এই মন তোমাকে দিলাম। রঙিন প্রাণ সজনী সিনেমার জন্য গেছেন কি জাদু করিলা গানটি। কি জাদু করিলা পিরিতি শিখাইলা থাকিতে পারি না। এরপর গেছেন আমি ধন্য হয়েছি। এই গানটি সেই সময় ব্যাপক পরিমাণে জনপ্রিয় ছিল। তোমারই প্রেমেরই জন্য। এছাড়াও গেয়েছেন ও আমার রশিয়া বন্ধুরে গানটি। ও আমার রশিয়া বন্ধুরে তুমি কেন কোমরে। সত্যি গাইস গানগুলো সত্যি। আঁচলে বাঁধিয়া গানটি। আঁচলে বাঁধিয়া রাখিব গো তোমারে। সাবিনা ইয়াসমিনের দেশাত্মবোধক গানগুলো ব্যাপক জনপ্রিয়। দেশের জন্য গেয়েছেন একটি বাংলাদেশ গানটি। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা। চাঁদের মতো বউ সিনেমার টাইটেল সংটিও তার গাওয়া। আমি তোমার আমি তোমার চাঁদের মতো বউ। এছাড়াও তার অসংখ্য অসংখ্য হিট গান রয়েছে। এবার কথা বলবো রুনা লায়লাকে নিয়ে। রুনা লায়লা বাংলাদেশের লিজেন্ডারি একজন শিল্পী হলেও তিনি প্রথম ভাইরাল হন তার গাওয়া হিন্দি গান দিয়ে। ও মেরা বাবু ঝেল ঝেল মিলা মে কোনা জুন
গানটি তখন ব্যাপক হারে ভাইরাল হয় সকল স্তরে। সাধের লাউ গানটি দিয়ে বাঙালিদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে রুনা লায়লা। তাছাড়া একই বছর এই বৃষ্টি ভেজা রাতে গানটি ব্যাপক হারে পছন্দ করে দর্শক। তাছাড়া তার মাস্ত কালাঙ্গার গানটিও বেশ জনপ্রিয়। 1980 সালের গাওয়া তিন দিন তোর বাড়িতে গেলাম গানটি তার ক্যারিয়ারের সেরা জনপ্রিয় গান মানা হয়। ১৯৮৯ সালের দর্শকপ্রিয় সিনেমা বেদের মে জোস্তার অনেকগুলো গান গায় রুনা লায়লা। আমি যখন রাতে বসে বন্ধু বাজাও বাঁশি। ১৯৯৯ সালের জনপ্রিয় সিনেমা কিয়ামত সে কিয়ামত সিনেমার ও আমার বন্ধুগণ তারি গাওয়া। একসাথে রয়েছি দুজন এক ডোরে বাঁধা। এবং একই বছর স্বর্গ হতে এই জগতে গানটি গায়। পরে 1994 সালে অন্তরে অন্তরে মুভির জন্য কাল তো ছিলাম ভালো গানটি গেয়েছিলেন। কাল তো ছিলাম ভালো আজ আমার কি হলো। এই গানটি শোনা প্রায় বলতে গেলে সব শুনতে পাই বাট এগুলো শুনেছি গাইস। পুরস্কার পান তিনি। লাজের কলি ফুটিয়ে দিল হাতের উপর হোসে। একই বছরে রুনা লায়লার এভারগ্রিন গান চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা গানটি বিরাট ফেমাস গান। নদীর সাথে গানটি এখনো কোটি মানুষের হৃদয়ে রয়েছে। তো গাইস এই ছিল, তুমি ভালো করে জানো এখানে ভিডিও অনেক লেন্দি হবে, ঠিক আছে। পরে গানগুলো আমি শুনে নিয়েছিলাম, কোনো ব্যাপার না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও, তোমাদের কেমন লাগলো গানগুলো আবার পুনরায় শুনে। পুরো গান নেই, ছোটোছোটো ক্লিপ ছিল 2-3 সেকেন্ডে, বাট ইচ্ছে জাগে পুরো গানটা শোনার জন্য। আর যতগুলো গান রয়েছে আমি ওগুলো একটাও রিয়্যাক্ট করবো না, কারণ বেশিরভাগই অনুপমের, মানে অনুপম মিউজিক যেটা বলে, ওরা কোনো রকমের কোনো ই করে না, ডাইরেক্ট ভিডিও ব্লক করে দেয়, ঠিক আছে। তো আমি যার দরুন আমি রিয়াকশন দিতে পারি না গাইস, এটা আমার দুঃখের বিষয়। তোমরা বারবার আমাকে ফোর্স করো না যে তাদের গানটা রিয়্যাক্ট, অবশ্যই শুনবো, তোমরা বলো অবশ্যই শুনবো গানগুলো সেপারেটভাবে, কিন্তু রিয়াকশনে দেওয়া বেলায় সব গেটে যায় গাইস। তো এই ছিল আজকের মতো, আবার দেখো হবে নেক্সট কোনো এপিসোড হয় না গাইস, আমার তো কোনো এপিসোড হয়ই না, আমার শুধু ভিডিও আসে তো আবার প্রত্যেক দিন, তাই তো। রাস্তিও টেক কেয়ার, ভালো থাকবে সবাই।